কাস্টমার কে মারে না মামা, কিন্তু রুটিকে মারে, রুটিকে মারে, রুটিকে মারে। হ্যাঁ, এইভাবে মারতে হবে, সেই মজা। এই হচ্ছে গরম গরম রুটি। এটা রাজশাহী ভাষায় বলে দিনি, জানে না। দর্শক, রুমন মামার এখানে আমরা চলে এসেছি আজকে উপশহরে। উপশহরে আমি দীর্ঘ 2006 সাল থেকে 10 সাল পর্যন্ত থাকছি, তো এখানেই ছিলাম। তো এই প্রাণের উপশহর আমার, সেই সময় থেকে স্মৃতি বিজড়িত উপশহর আজকে চলে এসেছি। এখন উপশহর তো অনেক ডেভেলপার হয়েছে। হ্যাঁ, রুমন মামার এখানে আজকে কালাই রুটি খাবো, গরুর বট দিয়ে খাবো আমরা। আর এছাড়াও এখানে কালা ভুনা পাওয়া যায়, তারপরে আছে হচ্ছে আপনার রাজহাঁস, পাতিহাঁস। সবগুলোর দাম দর আপনাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিওতে, দেখবেন, আসবেন, খাবেন, বিল দিবেন, চলে যাবেন। আর স্থান উপসর্ণী মার্কেট, রুমন কালাই হাউস। উপসর্ণী মার্কেট, রুমন কালাই হাউস একদম রাস্তার সাথে, এই যে রাস্তা সংলগ্ন, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে মামার দোকান। এটা কি গরু ভুনা? গরু ভুনা কত করে? হাঁস আপনারা নিজেরাই ক্রয় করেন? আমরা নিশ্চিত করি প্রতিটা ভিডিওতেই যে আসলে এখানে দোয়া পড়েই তো জবাই করেন নাকি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বগুড়ার বিখ্যাত দই কত করে মামা? এটা রুটি সবগুলোরই মূল্য তালিকা এখানে দেওয়া আছে। এখন আমরা এখানে বসে যাচ্ছি, এই তো অবস্থা। এই হচ্ছে গরম গরম রুটি, ধোঁয়া উঠতেছে একদম, একবারে ফুল হিট, সেই ধোঁয়া। কালাই রুটি রুমন মামা, এই যে ঝালের, এই হচ্ছে বট, আর এই হচ্ছে ঝালের ভর্তা। শুরু করলাম, বিসমিল্লাহ। দর্শক, সেই ধোঁয়া, একদম ধোঁয়া, সেই ধোঁয়া। এই যে বিসমিল্লাহ বলে শুরু করলাম, মরিচের, মরিচেরটা দিয়ে বিসমিল্লাহ। সেই টেস্ট, সেই মজা, অস্থির। তবে অবশ্যই গরম খেতে হবে, ঠান্ডাটা, ঠান্ডা খাইলে মজা হবে না। এই হচ্ছে বট, এই হচ্ছে বট, বট দিয়ে কালাই রুটি। শীতের দিনে আসলে মরিচ ভর্তা দিয়েও ভালো লাগতেছে, বেগুন ভর্তা দেখি একটু টেস্ট করি। এই পাশে আছে বেগুন ভর্তা, এই তো হচ্ছে বেগুন ভর্তা। শীতের দিনে বট দিয়ে কালাই রুটি খুবই মজাদার। আর এই স্বাদ নিতে আসতে হবে উপশহরে, মজা, সত্যি মজা। কার কাছে কেমন লেগেছে জানি না, বা লাগবে, আমাদের কাছে ভালো লাগছে।
আমার কাছে যেটা ভালো লাগছে সেটাই জানালাম। সবুজ তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো, মজা, মানসম্মত এবং খুবই ভালো লাগছে। কাঁচা ঝালে যে ইয়েটা দিছে চাটনি, এটা দেখে খুব ভালো লাগছে। এ হচ্ছে বট, আর এ হচ্ছে মরিচ ভর্তা, এ হচ্ছে আমাদের রুটি, আর এই হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা মজা হয়েছে না? আমি একটু খালি খেলাম। হ্যাঁ, খুবই মজা। তো শেষ করি দর্শক, শেষ করার পরে ফিলিংস অনুভূতি সব আবার শেয়ার করব। এভাবে মানে থাপ্পড় মেরে মেরে তৈরি করেন না মামা? কাস্টমারকে মারে না মামা, কিন্তু রুটিকে মারে, রুটিকে মারে। হ্যাঁ, এইভাবে মারতে হবে, যত মারবে তত রুটি ভালো হবে। ঠিক মামা? ঠিক, অবশ্যই ঠিক। আর যত মারবে তত রুটি ভালো হবে, এইভাবে মারতে হবে। এই যে সাইড হয়ে যাচ্ছে। আর কাউরের ইচ্ছা হলে চলে আসেন, শিকার লাগে, শিকার লাগে। হ্যাঁ অবশ্যই, এখানে দেখলেই শিখতে পারবে। এই যে সিস্টেম দেখেন, এই যে বল এখানে মাখায় নিয়ে তারপরে এই যে হবে। কী কালাই মামা এগুলো? মাসকালাই, মাসকালাই। আর অন্য কিছু মিক্সার থাকে? অন্য কিছু বলতে গেলে চালের আটা, আর চালের আটা হালকা, ওই যে ওখানে আছে বস্তা নরম করার জন্য। তাছাড়া তো শুধু কালাই দিলে তো সেই শক্ত হবে, আর ওটা অত টেস্ট হবে না। রুমন মামা, আপনার খাবার যেটা খেলাম আমরা ভালো ছিল, বলছি আপনাকে আগেই যে খারাপ হলে খারাপ বলে দেবো ক্যামেরায়। অবশ্যই আমাদের কাছে ভালো লাগছে। অবশ্যই এখন যদি কারো কাছে যদি খারাপ লাগে সেই দায়িত্ব আমাদের কিছু নেই, না না, তাই না? কারণ সবার রুচি বা স্বাদ একরকম আল্লাহ দেয়নি, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে তৈরি করছে। কারো কাছে ভালো বা খারাপ লাগতে পারে, এ ব্যাপারে কেউ খারাপ কমেন্ট করবেন না, তবে আমাদের কাছে ভালো লাগছে, এটা একদম পিওর অথেন্টিক। মামার কাছ থেকে কোনো ঘুষ নিইনি, অন ক্যামেরায় মামাকে বিল আমরা দিয়ে দেবো, বরাবরই করি এটা আমরা। মামা আমাদের বিল কত হলো তাহলে? বিল কত মামা? একটা ছিল আমাদের বেগুন, দুই রুটি, দুই ভর্তা, ভর্তা 70, আর 70 তাহলে 270 টাকা দিলেন, টাকা দিলেন মামা, টাকা দিলেন। এগুলা ভর্তা এইভাবে ঢাকা থাকে একদম গ্যাজেট দিয়ে, ভালো সব মিলে ভালো। মামা এখানে ফ্যান কেন? এই শীতের দিনও ফ্যান চলতেছে কেন মামা? এ কেন মামা, এই ফ্যানটা কেন? এই ফ্যানটা যে আপনার আগুনে যে হিট হিট, এটা আপনাদের লাগবে না? এটা যেন আমাদেরকে না লাগে, এই কারণে ফ্যানটা চালাবো। ও আচ্ছা, গায়ে যেন না লাগে, গায়ে যেন না লাগে, গায়ে না লাগে। এই তো ভরপুর ব্যাসকিন চলতেছে, অনেক কাস্টমার বসে বসে খাচ্ছে সবাই। এই যে এই সাইডে, এই পাশে, এই পাশেও কাস্টমার, এইটা তো চলতেছে খাওয়া দাওয়া, ভরপুর একদম ফুল চলতেছে খাওয়া দাওয়া। দুইটাতেই মামাদের, এই দুইটা শপিং মামাদের, এবং দুইটাতেই সবসময় কাস্টমার। কয়টা পর্যন্ত খোলা থাকে মামা? প্রতিদিন রাতে একটা? কটা থেকে চালু হয়? কটা থেকে চালু হয়? আপনার 4টা থেকে, বিকেল 4টা থেকে, সপ্তাহে 7 দিন, 365 দিন, অবশ্যই 365 দিন সপ্তাহে 7 দিন এই খোলা থাকে মামাদের এই শপটা। আপনারা আসলে এখানে খেতে পারবেন, এবং এই যে কালাইয়ের রুটির অথেন্টিক স্বাদ নিতে পারবেন। আর সাথে থাকছে ওই যে বট, তারপরে যে মাংস, গরুর মাংস, তারপরে হাঁসের মাংস, রাজহাঁসের মাংস সবই আছে। তো আজকের ব্লগ এখানেই বিদায় নিচ্ছি, আজকের ব্লগ থেকে কালাই রুটির। আপনাদের যদি মন চায় তাহলে আসতে পারেন, এখানে খেতে পারেন, পুরো দায়িত্বটাই আপনাদের। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।